পূজো চলে এসেছে, আমরা কি বিরিয়ানি খাবো না? খাবো না আমরা বিরিয়ানি? গুড মর্নিং সবাইকে। সরি মাস্কটা খুললাম, কারণ হচ্ছে না হলে কথা বুঝে হবে না। বিরিয়ানি খাইতে ইচ্ছা করছে, তাই মাস্টার আমাকে নিয়ে এসেছে আরপি বিরিয়ানিতে। আরপি বিরিয়ানি হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোডে নতুন খুলেছে লকডাউনের আগে মেবি, তো দেখবো আজকে তাদের বিরিয়ানিটা কেমন। কিন্তু প্রাইস কিন্তু তারা 200 করে রাখছে, তো সেই হিসেবে স্ট্রিট বিরিয়ানিতে 200 প্রাইসে কি পাচ্ছি সেটা আমরা আজকে দেখবো, আপনাদেরকে জানাবো। বর তো চলুন দেখি প্রসেসটা কি, আর ওনার সাথেও কথা বলবো। ফার্স্টে তোমার নাম বলে বলো, তোমার দোকানের স্পেশালিটি কি আছে? নমস্কার, আমার দোকানের ওপেন করেছি লকডাউনের মধ্যে ওপেন করেছি। লোককে কিভাবে ভালো কিছু কম পয়সায় ভালো কিছুকে দেওয়া যায় সেই চিন্তা নিয়েই এই দোকানের সূচনা, এবং সেভাবেই দোকানকে চালিয়ে যাচ্ছি আজ অবধি। আমার চিকেনের পিসগুলো দেখেছেন, মাটনের পিসগুলো দেখেছেন। চিকেনের পিস নিয়ার অ্যাবাউট ধরে নিন 250 গ্রামের ওজনের, অ্যাবাউট 250 গ্রাম, ঠিক আছে, দিয়ে আমি সেটা 120 টাকা করে বিক্রি করছি। পাশাপাশি মটন নিয়ার অ্যাবাউট 200 গ্রাম, সেটা 200 টাকায় বিক্রি করছি। আর তোমার বিরিয়ানিটা মোটামুটি কটা নাগাদ পাওয়া যাবে? বিরিয়ানি আপনি পাবেন মোটামুটি ধরে নিন 11:30 অনওয়ার্ড আপনি পাবেন। আর তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও যাতে সবার আসতে সুবিধা হয়। দোকানের অ্যাড্রেস হচ্ছে বারাসাত রোডের ওপর একদম লাগোয়া। অ্যাড্রেসটা হচ্ছে মর্নিংস্টার কলেজ, নিয়াজ গ্যাস গোডাউন। আমরা মর্নিংস্টার কলেজ ব্যারাকপুরের বা ব্যারাকপুরের বাইরের বহু লোকের কাছে অপরিচিত নয়, ঠিক আছে। এছাড়া আপনি পাবেন এখানে চিকেন চাপ পাবেন, চিকেন মশলা পাবেন, চিকেন কষা পাবেন, মাটন মেটে ফ্রাই পাবেন, ফ্রাই পনির পাবেন, পনির বাটার মশলা পাবেন। এগুলি কি রেগুলার হচ্ছে না তোমার কোনো স্পেশাল ডে? রেগুলার ইচ এন্ড এভরিডে। এবং জোম্যাটোতে আপনি পেয়ে যাবেন আরপি বিরিয়ানি। এবং আমার আপনাদের কাছে এটাই বলার, খাবেন ভালো লাগছে কি না সেই গুণাগুণটাও বিচার করে আমাকে বলবেন, তাহলে আমিও আগামী দিনে পথ চলতে আমারও সুবিধা হবে। কারণ এই 5 জনের মাধ্যম দিয়ে এরকম কাস্টমার অনেকেই অনেক বড় পাওয়া যায় দাম অনুযায়ী। তো এটার মধ্যে কি তোমার লাভ হচ্ছে কি, মানে এত বড় মাটন বা চিকেন পিসটা দিয়ে 200 টাকায় তুমি যে সেল করছো মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি? ব্যাপারটা হচ্ছে যে লাভ তো হচ্ছেই, কিন্তু লাভের যে অঙ্কটা সেই অঙ্কের জায়গা দিয়ে আমি হয়তো কমিয়ে দিয়েছি। আসুন ভালো লাগবে, একবার টেস্ট করে দেখুন। আশা করি আমি এই বিশ্বাস নিয়ে শুরু করেছিলাম, আমার দোকানে এটা লেখাও আছে যে একবার খাবেন বারবার চাবেন। তো গাইস আজকে আমরা দেখবো মাটন বিরিয়ানিটা খেয়ে কেমন, তার সাথে চিকেন চাপও টেস্ট করবো, আপনাদেরকে পুরো রিভিউটা দিব। তা আমাদের সাথেই থাকুন আর মাটন বিরিয়ানির প্রসেসটা দেখে নিই আমরা। তো এখন আরপি বিরিয়ানি বানানোর প্রসেসটা দেখাবো। তা আমাদের সাথে শেফ দাদা, তোমার নামটা কি? পাপ্পু। পাপ্পুদা আছে মেইন শেফ, সে আমাদেরকে এখন বানিয়ে দেখাবে। বলো এখন কি করবে? প্রথমে আমরা লবণ দেব। লবণ দিল। চিকেনটা কত গ্রামে তোমার? চিকেন 250 গ্রামের। চিকেন 250 গ্রামের। তারপরে লঙ্কা গুঁড়ো, বিরিয়ানির রং, এটা হলো অ্যারারোট। একটা মুরগি 4 পিস করা হয়, 250 গ্রামের পিস থাকে। গাইস একটা মুরগি 4 পিস অনলি, তো দাম হিসাবে আমার মনে হয় যে সব কিছু কোয়ান্টিটি ভালোই। এবার খেয়ে দেখা যাক টেস্টটা কেমন, তো প্রসেসিংটা আগে দেখে নিই। বিরিয়ানির রাইসটা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চালে। 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। হয়ে গেল, ওই তেলের মধ্যে পেঁয়াজটা ফ্রাই হবে। এই রসে মটন দেওয়া হলো পেঁয়াজের জলে, তারপরে আদা রসুনের রস দেওয়া হবে, এটা দুধ দেওয়া হবে, কেওড়া জল, গোলাপ জল, লেবু, মিষ্টি আতর, মিষ্টি আতর, এটা হলো বিরিয়ানির গরম মশলা। গরম মশলা বিরিয়ানির? এটা তোমরা কি বিরিয়ানির জন্যই বানাও? হ্যাঁ, এটা 7 রকমের মশলা গুঁড়ো করা হয়। গুঁড়ো করা হয়। এটা হলো চিনি, চিনি দেওয়া, চিনি দিল, এই মিক্স করে রসটা বানানো হবে, এর উপরে চিকেনটা বিছানো হবে। রাইসটা কি পুরোটাই সেদ্ধ করে নাও? পুরোটাই 100% সেদ্ধ? রাইসটা 25% থাকে। আচ্ছা, 75% মতো, মোটামুটি 70-75% মতো রাইসটাকে প্রিপেয়ার করা নেওয়ার পরে তারপর এখানে মিক্স করা হয়। এখন চিকেনগুলো পুরোটা দিয়ে দিচ্ছ? হ্যাঁ, এর মধ্যে চিকেনটা সাজানো হচ্ছে। পেঁয়াজটা ভেজে তুলেছিলাম। আচ্ছা, এই পেঁয়াজ বেরেস্তাটা আছে তাই তো? হ্যাঁ, পেঁয়াজ আছে, টক দই, হ্যাঁ, বাটার, হ্যাঁ, ভালো ঘি আর খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর সবগুলো একসাথে মিক্স করবে। এটা মিক্স হবে। এটা দুধের মধ্যে জাফরান ভেজানো ছিল, জাফরানটা দিলাম। এখন 10 মিনিট এই আগুনে ফুটবে, তারপরে আমরা কাঠটা বার করে দেব। বার করে যে কয়লাটা থাকবে ওর মধ্যে 30 মিনিট থাকবে টোটাল, মানে কয়লাটা উপরে রাখবে তাই তো? হ্যাঁ, উপরে যাবে ঢাকনার উপরে, তলায়ও থাকবে, 30 মিনিট দমে থাকবে। এখন আমাদের চিকেন চাপটা হচ্ছে, তো চিকেন চাপের প্রসেসটাও আপনাদেরকে দেখাবো আজ।
তো পাপুদা আছে, পাপুদা আজকে পুরো প্রসেসটা আপনাদেরকে বলবে। তো এখন চিকেন চাপ করছো তো? হ্যাঁ, এই তেল দিয়ে পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, এরপরে সব মশলা দেওয়া হবে, চিকেন চাপের গ্রেভিটা তৈরি হবে। আদা রসুনের পেস্ট দেওয়া হলো, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গিয়ে, হ্যাঁ, তারপরে একটু কষিয়ে, আচ্ছা, তারপরে কাজু আর মগজের পেস্ট আছে, কাজু আর মগজ, চাল মগজ পেস্টটা দেওয়া হবে, এরপরে চিকেন ছাড়া হবে। চিকেনটা ছাড়লে এখন তারপরে একটু মিষ্টি আতর দিতে হয়, লবণ দিতে হবে, গোলাপ জল। এটা হয়ে গেলে এটা জলটা শুকিয়ে যাবে, তারপরে গরম মশলা ছিটিয়ে একটু বাটার দিতে হবে। তো গাইস, বড় বড় রেস্টুরেন্টে আমরা সেফটি প্রিকশনগুলো দেখি, তো সেখানে তারা অনেকভাবে সেফটি নেয়, বাট আমি দেখছি এই দোকান এখানেও তারা কিন্তু কম রাখেনি কিছু, তারাও কিন্তু হ্যান্ড ওয়াশ রেখেছে। তো এটা আমার দেখে খুব ভালো লাগলো, চলুন হ্যান্ড ওয়াশ করে খেয়ে নেওয়া যাক। তো গাইস, মাটন বিরিয়ানি দিয়েছেন, মাটন বিরিয়ানি প্রাইসটা আছে 200, আর সাথে দিয়েছে স্যালাড। এটা কি ফ্রি? এটা ফ্রি, আমরা অন্য কোথাও কিন্তু এটা পাই না। তো এইবার একটু রাইসের কোয়ান্টিটিটা দেখাবো, এতটা রাইস দিয়েছে, জাস্ট খাওয়া যায়, মানে 200 rupees 190 grams একটা মাটন সাথে এতটা রাইস, আলু তো আছে। তো এইবার খেয়ে দেখি, আমি একটু নিয়ে নিচ্ছি রাইসটা, জুড়ে আলুটা তো তোলাই যাচ্ছে না, তুলতে গিয়ে ভেঙে গেলো, তার মানে বোঝা যাচ্ছে যে কতটাই নরম, তুলতে গিয়ে ভেঙে গেলো, আর কিছু বলার নেই, মানে কিছু বলার আগেই তো ভেঙে গেলো। সাথে আমাদের সেই স্পেশাল মাটনটা, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম, 190 grams মাটন। তো খাওয়াটা শুরু করি, শুরু করার আগে তাই কথা বলবো, প্লিজ আমাদের সাবস্ক্রাইব করেন প্লিজ, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইকটা করবেন। ফার্স্টে আমরা আলুতে একটু ক্লোজ থেকে দেখাও, আলুটা আমি ফার্স্টেই দেখালাম যে ওঠানোর সময় কিন্তু ভেঙে গেলো, তো বোঝা যাচ্ছে কতটা সফট, আর আপনারা দেখতে পাচ্ছেন মানে ধরলেই ম্যাশ হয়ে যাচ্ছে এই অবস্থা। আলুটা যদি কুক না হয় ভালো করে, বা মিটটা বিরিয়ানির মধ্যে, তখন ভালো লাগে না ব্যাপার, কিন্তু রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটা আছে। তো চিকেন চাপটাও ট্রাই করবো, তার আগে একটু বিরিয়ানিটা ট্রাই করি, কারণ মেইন হচ্ছে বিরিয়ানিটাই। রাইসটার অ্যারোমাটা এত, মুখে দেওয়ার পর মনে হচ্ছে না মুখ মেরে আসছে, মানে আবার খেয়ে দিচ্ছে করছে। কোয়ালিটি নিয়ে আমি কোনো কমপ্লেন করার জায়গাটাই নেই, এখন কোয়ান্টিটিও যা দেখলাম তাতে একজন মানুষ ইজিলি খেতে পারে, যেখানে অন্যান্য রেস্টুরেন্টে অনেকটা বেশি নেই, তার উপর ভ্যাট ট্যাক্স এগুলি তো পড়েই আছে, কিন্তু সেই হিসেবে এখানে প্রাইসটা আর কোয়ান্টিটিটা একদম পারফেক্ট আছে। তো যাই হোক, এখন একটু মিটটা ট্রাই করে দিই, সফট, বাট আই থিঙ্ক একটু সফট হলে একটু বেশি ভালো, এটা খারাপ না, টেন্ডার বা তেমন না, খাওয়া যাবে না। ও, স্যালাডটা নেওয়া হয়নি, স্যালাডের মধ্যে এখানে শসা পেঁয়াজ দিয়েছি, এটা কী দিয়েছে? চাটনি, চাটনিটা তো বস, চাটনিটা খেতে হবে, একটু রাইস দিয়ে ট্রাই করবো। ও মাথা খারাপ করার মতো, চাটনিটা বেশি টেস্ট, চাটনির মশলাটা বেশি টেস্ট, চাটনিটা 100। ও, চিকেন চাপটা দেখি, গ্রেভিটা দিয়েছে, গ্রেভিটা একটু হালকা করে নিয়ে দেখবো যে গ্রেভিটা কেমন, নিলাম সাথে সাথে খেয়ে দেখি, এতটা সফট ধরলে ছিঁড়ে যাচ্ছে। ও, চাটনি নিতে ভুলে গেছি, ও এটা ভুল করা যাবে না, চাট ও খেতে হবে, জোম্যাটোতে পাওয়া যাচ্ছে, বাড়িতে বসে অর্ডার করে দিন, একবার অন্তত খেয়ে দেখুন, তারপর কমেন্ট করে জানান যে কেমন লাগলো আপনাদের সাথে। আমার তো ভালো লেগেছে, 10 out of 10, বাট এটাই 9 out of 10, জাস্ট মাটনটা আর একটু জাস্ট খেতে হতো, আর বাকি চিকেন চাপ থেকে শুরু করে রাইস আলু। তো একটা লাইক বাটন প্রেস করে দিন প্লিজ, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা, গরম গরম খান পুজোতে। তো আজকের ভিডিওটা এইটুকুই, মানে এসে যারা খেতে চান তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের গুগল ম্যাপের লিঙ্ক আর অ্যাড্রেসটা পুরোটাই দিয়ে দেবো। তাও বলছি, মর্নিং স্টার কলেজ ব্যাগপুর থেকে বারাসাত রোডে, ব্যাগপুর বারাসাত রোডে, ওখানে থেকে ওখানে এলে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে এটা কোথায়। তো আজকের মতো এখানে, টাটা।